আজকের ভিডিওটি একটি হিস্টোরিক্যাল প্লেসের ওপর। এই হিস্টোরিক্যাল প্লেসে আছে একটি নীলকুঠি। মৌখিরা নীলকুঠির ছাদে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুটে ফুটে নিচ্ছে। নীলকুঠির সম্বন্ধে আমরা সবাই জানি, ইংরেজদের আমলে ভারতবর্ষে অনেক জায়গায় নীলকুঠি তৈরি হয়েছিল। সেরকম একটি নীলকুঠিতে আপনাদের আজ নিয়ে যাব। বর্ধমান জেলার মৌখিরা গ্রামে সেরকম একটি ভগ্নপ্রায় নীলকুঠি আছে, আজ সেখানেই যাব। শিউড়ি রোডের ওপর 11 মাইল বাসস্টপ। 11 মাইল বাসস্টপ থেকে 5 কিলোমিটার দূরে এই মৌখিরা গ্রামটি। গ্রামের শুরুতেই রাস্তার ধারে আছে এই নীলকুঠিটি। 11 মাইল বাসস্টপ থেকে গুসকড়া রোডের ওপর পড়বে কালিকাপুর বাসস্টপ। এই কালিকাপুর বাসস্টপ থেকে বাঁ দিকে রাস্তা ধরে সোজা যেতে হবে মৌখিরা গ্রামে। আদুরিয়া ফরেস্টের ভিতর দিকে এই রাস্তাটি। মৌখিরা গ্রামের যাওয়ার পথে পড়বে কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স এবং জোড়া শিব মন্দির। সামনে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার ডান পাশে এই নীলকুঠিটাই দেখা যাবে। উত্তর পশ্চিমের কাছাকাছি আছে ওখানে নীলকুঠি, এটা পুরো এটা না, এখানে একটা সামনে রাস্তা রয়েছে, দেখুন এখন ফাঁকা হয়ে গেছে অনেক, উঠতে দেখা যাবে। আচ্ছা, ওখানে নীলকুঠি, নীলকুঠি মানে মেন রাস্তায় যাবেন, এদিকে যাওয়া যাবে না, এইদিকে যান, এইদিকে আমি রাস্তা, আপনি মোটরসাইকেল বড় ছাত্র উপরে উঠতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখান থেকে দেখা যাবে। আচ্ছা, তাহলে এটা নীলকুঠি না, আরটি যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে এটা নীলকুঠি না। আচ্ছা আচ্ছা, নীলকুঠি ওইখানে আছে, পুরনো ইয়েগুলো আছে, চৌবা আচ্ছাগুলো দেখো, চৌবা আচ্ছাগুলো আছে, তারপরে নীলকুঠির কাছে এসে গেছি। ওনারা বললেন যে নীলকুঠির ভগ্ন শেষ আর একটু এগিয়ে আছে, এখানেও আছে, আর একটু দূরে আছে নীলকুঠি, সেটাও দেখতে পারেন, সেখানেও যাবো। এই ভগ্নপ্রায় নীলকুঠিটির পাশে আছে একটি পুকুর। শীতের সময় এই পুকুরে দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা এসে বাসা বাঁধে। Thank you.
মৌখিরা নীলকুটি আমি মৌখিরা নীলকুঠি সাদের মধ্যে আছি। খুব সুন্দর জায়গা, চারদিকে সবুজে ভরা, হালকা জঙ্গল আছে, ধান চাষ আমার জন্য খুব সুন্দর। নীলকুঠি আর কিছু ভগ্নাবশেষ আছে, গ্রামের এক দাদা বললেন, এই দাদার সঙ্গে যাচ্ছি, উনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন। রাস্তাটা একটু ঝোলঝাড়ে ভর্তি হয়ে গেছে, সামনে দাদা যাচ্ছেন, উনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন। কি বলে এটা চার কোণে চারটা ঘাট আছে, এই একটা ঘাট, ওই কোণটা একটা, ওই কোণে একটা। আচ্ছা, এই পুকুরটা ওই যে নীল চাষের সময় ব্যবহার হতো। আচ্ছা, আরও আছে কিছু চৌবাচ্চা, যেখানে নীল চাষের সময় এই চৌবাচ্চাগুলি ব্যবহার করা হতো। মৌখিরা
আপনারা বললেন বলি তো জানতে পারলাম, আমি ওই ফটোটা দেখতে পালিয়ে যাচ্ছি। আসলে এটা এইটাই এইটা হ্যাঁ এইটা একই নীলকুঠি, হ্যাঁ নীল চাষটা হতো। ভিউয়ার্স, মৌখিরা নীলকুঠি চত্বর এবার ছেড়ে দেবো, নীল এবারে যাবো মৌখিরা গ্রামে, যেখানে কিছু প্রাচীন মন্দির আছে, দেখি কতটা কি। অনেকক্ষণ এই নীলকুঠিতে কাটানোর পর আমি মৌখিরা গ্রামের ভিতরে গেলাম। গ্রামের ভিতরে আছে ধর্মরাজতলা। এই ধর্মরাজতলাতে আছে অতি প্রাচীন শিব মন্দির এবং অন্যান্য মন্দির। এই পুরাতন মন্দিরগুলি দেখার পর আমি গেলাম দুর্গাবাড়ি এবং জমিদার বাড়ির চত্বরে। খুব সুন্দর এই দুর্গাবাড়ি ও জমিদার বাড়িটি। এই মৌখিরা গ্রামটি একটি হিস্টোরিক্যাল প্লেস, অবশ্যই এখানে কিছু সময় কাটানো যায়। আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।